আমরা সবাই জানি যে বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধু হয়। কেন আমি এই কথাটা বললাম যে এখন আস্তে 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 করে বিন্দু বিন্দু পড়ছে, মানে বিন্দু এসছে আর একটা বিন্দু আসবে এবং পরবর্তীকালে ডিসেম্বর মাসে আমরা অরিজিনাল সিন্ধুটাকে কিন্তু দেখতে পাবো। কেন আমি এই কথা বলছি তার মেন রিজন হচ্ছে আজকে ড্রপ ওয়ান যেটা ডাঙ্কির সেটা রিলিজ হয়েছে এবং আজকে আমরা ডাঙ্কি ড্রপ ওয়ান নিয়ে কথা বলব। তাহলে চলো শুরু করা যাক। তো ডাঙ্কির ড্রপ ওয়ান নিয়ে কথা বলতে গেলে যে জিনিসটা আমি প্রথমেই বলবো যে এটা প্রথমেই দেখে খুব প্রমিসিং লাগছে এবং প্রথমে যে সিনটা দেখাচ্ছে যে যারা ডাঙ্কি তারা দৌড়চ্ছে এবং তার মধ্যে শাহরুখ খানও আছে এবং পেছন থেকে একজন গুলি করছে, তো ওই ওভারঅল পার্টিকুলার ওই সিনটা দেখে আমার কিছুটা ওই শোলের ধরনটা মনে পড়ে গেল আর কি, যেন পাহাড়ের উঁচুতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আর ওই রকম মরুভূমির মধ্যে দিয়ে তারা দৌড়ে দৌড়ে যাচ্ছে এবং সে পেছন থেকে গুলি করছে। তো এই সিনেমাটা থেকে কেন এত মানুষের এত এক্সপেকটেশন? প্রথম কথা, এটা রাজকুমার হিরানির সিনেমা। সেকেন্ড কথা, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা শাহরুখ খানের সিনেমা। থার্ড, যেটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সিনেমাতে যারা গান গেয়েছেন তারা প্রত্যেকে দিগ্গজ। স্টার্টিংয়ে আমরা বুঝতে পারলাম এদের সোনু নিগমের একটা খুব মানে মেলোডিয়াস একটা গান থাকতে চলেছে এবং খুব ভালো ভালো কম্পোজিশন থাকতে চলেছে। এবং এখানে আরেকটা জিনিস আমরা মানে মাঝে মাঝে যখন আপডেটগুলো দিই তখন আমরা বলি যে এতে একটা সারপ্রাইজ এলিমেন্ট কিন্তু আছে যেটা আগে রিভিল করা হয়নি, বাট হ্যাঁ থাকতে চলেছে বোঝা যাচ্ছে, কারণ মাঝখানে রাজকুমার হিরানি এবং সঞ্জয় দত্ত তারা একে অপরের সাথে মিট আপ করে এবং সেটা সম্ভবত জানা যাচ্ছে যে ডাঙ্কির জন্যই বোধ হয় মিট আপটা করে। এবং তোমরা বুঝতেই পারছো যে সঞ্জয় দত্ত আর এইদিকে শাহরুখ খান তারা দুজনে যদি একই স্ক্রিনে আসে তাহলে অডিয়েন্স তো পুরো ফেটে যাবে, কারণ তারা এই ধরনের একটা সিনেমাতে এই ধরনের একটা গল্পতে মানে দুটো সুপারস্টারকে পাশাপাশি একই ফ্রেমে তারা দেখেনি কোনোদিনও এবং আমরা সবাই মুখিয়ে আছি ওই ফ্রেমটা দেখার জন্য। এবং এখানে কিন্তু সঞ্জয় দত্ত আর পাঁচটা সঞ্জয় দত্তের মতন হিসেবে থাকছে না, তার যে ক্যারেক্টারটা মুন্না ভাই সে মুন্না ভাই হিসেবেই কিন্তু এখানে রিপ্রেজেন্ট হচ্ছে এবং আরশাদ ওয়ারসিও থাকছে অ্যাজ এ সার্কিট হিসেবে। তো তাদেরকে কীভাবে এই সিনটার সাথে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেটাও দেখার রাজকুমার হিরানি তিনি কী ভেবে রেখেছেন সেটা একটা মানে তিনিই জানেন একমাত্র, সেটা তিনি একমাত্র করতে পারবেন কারণ তার মাথাতে কী চলে মানে এটা অন্য কারোর গেস করার কোনো জায়গাই নেই। এছাড়া আমরা দেখতে পাবো হচ্ছে বামন হিরানিকে, তাপসি পান্নুকে। বামন হিরানি তো মানে রাজকুমার হিরানি সিনেমা মানে একটা কমন ফ্যাক্টর, তেনাকে তো থাকতেই হবে কারণ রাজকুমার হিরানি তাকে ছাড়া সিনেমা বানান না খুব একটা। তো এই ছিল মোটামুটি এলিমেন্ট এবং এখানে আমরা কিছু কিছু কমিক খুব সুন্দর সুন্দর টাইমিং বা কমিক সুন্দর সুন্দর সিনও আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে একটা সিন আছে যেখানে বলছে যে তুমি কোনোদিনও বাইরে কোথাও যাবে না, তুমি তোমার দিদার দিব্যি খাও। তো বলছে আমি বাইরে কোনোদিনও যাবো না, আমি আমার দিদার দিব্যি খাচ্ছি। বলার সাথে সাথে নেক্সট যে সিনটা কাটটু দেখাচ্ছে একদম খুব ন্যাচুরাল ওয়েতে দেখাচ্ছে যে তার দিদাকে মারা গেছে এবং তার দিদাকে কাঁধ দিয়ে তাকে নিয়ে যাচ্ছে আর কি। তো এরকম কিছু কিছু খুব সিরিয়াস প্লাস যেটা আমরা দেখে অভ্যস্ত যে রাজকুমার হিরানি খুব সুন্দর কমিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারেন খুব সিরিয়াস সিনকেও, তো সেটাই এখানে থাকতে চলেছে। তো আমি খুবই এক্সপেক্ট করে আছি যে ডাঙ্কি ড্রপ টুটা কবে রিলিজ করবে, তারা বলছে খুব তাড়াতাড়ি আসবে, আমার ধারণা এই মাসের মাঝামাঝি বা শেষের দিকে করে ড্রপ টুটা আসতে চলেছে। এবং এইটা অবভিয়াসলি ট্রেলার তো একটা আসবেই, সেই ট্রেলারটা সম্ভবত নভেম্বরের শেষ নাহলে ডিসেম্বরের শুরুর দিকে করেই হয়তো আসবে, কারণ এতে তথাকথিত সেই রকম কোনো কমার্শিয়াল কোনো গান হয়তো থাকবে না বাট খুব মেলোডিয়াস কিছু গান থাকতে চলেছে, যার মধ্যে ফার্স্ট গানটার কিন্তু আমরা একটা ছোটো টিজার বা ক্লিপিংস আমরা ড্রপ ওয়ানেই দেখে ফেলেছি যে গানটা গেয়েছেন সোনু নিগম। তো আজকে ছিল এই পর্যন্ত ড্রপ ওয়ান নিয়ে এই কথাবার্তাগুলোই আমার মনে হলো যে তোমাদেরকে বলা দরকার। তো তোমরা যারা যারা ড্রপ ওয়ান দেখেছো তোমাদের কীরকম লাগলো, তোমরা কতটা এক্সপেক্ট করে আছো এবং কতটা তোমরা এনার্জেটিকলি ওয়েট করে আছো এই পার্টিকুলার সিনেমাটা দেখার জন্য তোমরা কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো অ্যান্ড স্টে হেলদি।